হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো আজকে দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। এই দেখো কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি এক কাটি, আর একটা বেগুন নিয়ে নিয়েছি, কিছু ছিম নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি দুটো নতুন আলু। তো আজকে এই সব সবজি দিয়ে আমি রুই মাছ রান্না করবো। কিভাবে করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই নতুন সবজি দিয়ে সব আমি রুই মাছটা রান্না করব। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তো আপনারা দেখতে থাকেন। তো প্রথম দেখো মাছটা ধুয়ে এনেছি, এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নেব, বটিও নিয়ে নিয়েছি, গামলায় জলও নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনটা কেটে নেব, বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখো এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব বেগুনটা। বেগুনটা কাটা হয়ে গেলে তারপরে আমি ছিমগুলো কেটে নেব। দেখতে পাচ্ছো? এই দেখো সব লম্বা লম্বা করে আমি কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার আমি লম্বা লম্বা ছিম আছে, ছিমগুলোরে আমি আঁশটা ফেলে আমি দেখে দুই ভাগ করে কেটে নেব। তো ছিমগুলো কাটা হয়ে গেলে বন্ধুরা তারপর আমি কি করব তো তোমাদের দেখাবো। ততক্ষণ ছিমগুলো কেটে নিচ্ছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগে এইভাবে সব নতুন সবজি দিয়ে যদি মাছ রান্না করা যায়, খুবই ভালো লাগে। তার সাথে কটা বড়ি দিয়ে দেবো, আরও ভালো লাগবে। মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না করতে। এবার দেখো ছিম কাটা হয়ে গেছে, এবার আলু আলুগুলো আমি ধুয়ে রেখেছি, সেগুলো কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো। এরম করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব। এবার আমি কেটে নেব আলুগুলো, আলুগুলোও কাটা হয়ে গেছে। এবার আমি ধনে পাতাগুলো বেছে বেছে নেব, খুব ছোট ছোট ধনে পাতা। এই ধনে পাতায় খুব সেন্ট হয়। আমি ধনে পাতাগুলো নিয়ে আমি বেছে ধুয়ে তারপরে কুচি করে নেব। ততক্ষণ একটু আমি বেছে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ছোট ছোট, এগুলো পুরো দেশি ধনে পাতা, এগুলো খুব সেন্ট হয়। আর যেগুলো বড় বড় লম্বা লম্বা ওগুলো সেন্ট হয় না, ওগুলো ঘাস ঘাস একটা বিচ্ছিরি গন্ধ হয়, ও রান্নাতে দিলেও স্বাদ হয় না, গন্ধ সেন্ট পাওয়া যায় না। এর জন্য আমি সবসময় বলি ছোট ছোট ধনে পাতাগুলো আনতে। এই দেখো এবার আমি এগুলো কেটে ধুয়ে নেব, গামলা জল আছে সেই জলের মধ্যে দিয়ে দেবো, ধুয়ে নেব, পরে ধুয়ে কেটে নেব। তো সবজি সব কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি ধনে পাতাগুলো কেটে নেব পরিষ্কার করে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। তো দেখো আমি কড়াই বসিয়েও দিয়েছি, এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দেবো, তারপরে আমি দেখো একটু মাছগুলো দেখো একটু লবণ হলুদ মাখিয়ে নেব, ততক্ষণ তেলটা গরম হতে থাকুক। লবণ হলুদ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, মাখানোর পরে মাছগুলো তো ভেজে নিতে হবে। ততক্ষণ বন্ধুরা তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখো এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু নেড়ে দিলাম। তো নাড়ার পরে আমি এক এক পিচ করে মাছগুলো ছেড়ে দেব, ছেড়ে আমি ভেজে নেব। তো সব সবজি দিয়ে রুই মাছ, কাতলা মাছ যদি নতুন সবজি দিয়ে যদি রান্না করা যায় খুবই সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তো মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো মাছগুলো এবার এক পিঠ হয়ে গেছে, আমি এবার আর এক পিঠ উল্টে দেবো। এই দেখো
মাছগুলো একটু ভেজে নেব ভালো করে, বেশি ভাজবো না, বেশি ভাজলে সিটে হয়ে যাবে। আমি অল্প ভেজে সামান্য লাল লাল হলে আমি নামিয়ে নেব। তো দেখো মাছগুলো এবার আমি উল্টে দিলাম, এবার আমি ঝাঁঝরি দিয়ে নামিয়ে নেব মাছগুলো। মাছগুলো নামানোর পরে যা বাদবাকি মাছ থাকবে সেটা আমি ভেজে নেবো এক এক করে, তারপরে আবার তোমাদের সামনে আসব। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, এবার দেখো মাছের যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। তো বড়ি দিয়ে মাছের ঝোল খুবই টেস্টি লাগে আর খুবই ভালো লাগে বন্ধুরা। তো আরও নতুন সবজি এর সাথে আরও সুন্দর লাগবে খেতে। তো আমি দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এবার দেখো জিরে দিয়ে দিলাম, এবার জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেখো লাল হয়ে গেছে জিরেগুলো, আমি এবার আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলু ভেজে নেব, দেখো হলুদ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নিলাম, আলুগুলো যেহেতু মোটা মোটা করে কেটে নিয়েছি সেহেতু আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি আগে, নাহলে সিদ্ধ হবে না রান্নার সময়, এই জন্য এগুলো একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো লাল লাল হয়ে গেছে আলুগুলো, এই দেখো। এইবার আমি দেখো শিম আর বেগুনটা এর সাথে একবারে ভেজে নেব, ভেজে তেলের সাথে কষিয়ে নেব ভালো করে। এবার দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, তারপরে দেখো ততক্ষণ একটু সিদ্ধ হতে থাকুক। এবার আমি একটু ঢেকে দেবো থালা দিয়ে, ঢাকনিটা আবার খুলে নেব 10 মিনিট পরে। তো দেখো ঢাকনিটা খুলে আমি নেড়ে নিলাম, ততক্ষণ একটু হতে লাগুক, আবার একটু নেড়ে দিলাম। এবার আমি মাপ মতন বেশি করে জল দিয়ে দেব। তো দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি, এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি এর জন্য লবণ হলুদটা আবার একটু দিতে হলো। এবার দেখো থালা দিয়ে ঢেকে দেবো, তরকারিটা ততক্ষণ সিদ্ধ হয়ে নিক। তো দেখো মাছের জল ফুটে গেছে, এই দেখো শিম আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব, নাড়ার পরে আমি মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেখো ঝোলের মধ্যে একটু সাজিয়ে দিচ্ছি, মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছের ঝোল বেশিক্ষণ লাগবে না, মাছের ঝোল হয়ে গেছে, আর 10-15 মিনিট রেখে আমি নামিয়ে নেব। এইবার দেখো ধনে পাতাগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে তো আরও সুন্দর লাগে মাছের ঝোল। তো দেখো এইবার আমি দেখো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, এবার দেখো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই মাছের ঝোল কেমন লাগলো, রুই মাছের নতুন সবজি দিয়ে ঝোল কেমন লাগলো, তো কমেন্টের দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেব। আবার কালকে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে তোমাদের সামনে আবার আসবো।